আজ 1911 সালের 29শে জুলাই ঐতিহাসিক সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট ক্যালকাটা ক্লাবের মাঠে আইএফএ শিল্ডের এই প্রথম খেলা যেখানে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শায়ারের আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে মাঠে নামছেন শিবদাস ভাদুরীর নেতৃত্বে সবুজ বেরুন জার্সি গায়ে মোহনবাগানের খেলোয়াড়রা প্রথম ভারতীয় দল হিসেবে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইএফএ শিল্ড ফাইনালে সকাল থেকে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ গড়ের মাঠে নেমে এসেছেন কেল্লার ধারে অসংখ্য মানুষ কেউ কেউ বাড়তি দাম দিয়ে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন মাঠে নেমে পড়েছেন মোহনবাগান দল দর্শকদের করতালির ধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন মোহনবাগান দলে আজকে যারা প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তাদের নামগুলো আপনাদের প্রথমে শুনিয়ে দিচ্ছি মোহনবাগানের গোলে হীরালাল মুখার্জি ব্যাকে রয়েছেন ভূতি সুকুল অন্য ব্যাকে যিনি খেলছেন তার নাম রেভারেন্ড সুধীর চ্যাটার্জি এছাড়াও রয়েছেন মনমোহন মুখার্জি রয়েছেন রাজেন সেনগুপ্ত এছাড়াও দলে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন নীলমাধব ভট্টাচার্য রয়েছেন কানু রায় হাবুল সরকার অভিরাজ ঘোষ বিজয়দাস ভাদুরী এবং শিবদাস ভাদুরী বিজয়দাস এবং শিবদাস এই দুই ভাইয়ের ক্রীড়া কীর্তিতে মুখরিত মোহনবাগান জনতা শিবদাসকে তারা অভিনন্দিত করছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্টের খেলোয়াড়রাও মাঠে নামছেন ব্রিটিশ এবং গোরা সৈনিকেরা যারা মাঠে উপস্থিত রয়েছেন তারাও করতালি দিয়ে তাদের দলকে সম্বর্ধিত করছেন সার্জেন্ট জনসনের নেতৃত্বে মাঠে নামছে ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শায়ার আজকের মাঠে যিনি রেফারির দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন সর্বপরিচিত এইচ পুলার পুলার এই মুহূর্তে দুদলের অধিনায়ককে করমর্দন করার জন্য টস করার জন্য ডাকছেন এসে গেছেন শিবদাস ভাদুরী এসে গেছেন সার্জেন্ট জনসন অল্প কিছুক্ষণের মধ্যে মুদ্রাক্ষেপণ টস এবং টসের পরে নির্ধারিত হবে কে কোন দিকে যাবে টসে হেরে গিয়েছেন মোহনবাগান যতদূর দেখে বুঝতে পাচ্ছি মোহনবাগান পরাজিত হয়েছে টসে আর সেই কারণে মোহনবাগানকে ইডেনের দিকে এই মুহূর্তে গোল রক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইয়র্কশায়ার তারা ফোর্ট উইলিয়াম অর্থাৎ কেল্লার দিকে তারা গোল রক্ষা করার জন্য বেছে নিয়েছে শুরু হয়ে যাচ্ছে খেলা আকাশে উঠছে সবুজ মেরুন ঘুড়ি কারণ বাইরে যারা রয়েছেন এই ঘুড়ি তাদের কিন্তু চিহ্নিত করে দেবে ম্যাচের ফলাফল শুরু হয়ে যাচ্ছে খেলা রেফারির লম্বাবাসী শুরু হয়ে গেল ম্যাচ বল পেয়েছেন শিবদাস ভাদুরী শিবদাস ভাদুরী এগিয়ে চলেছেন আক্রমণ করার জন্য বল দিয়েছেন বিজয়দাস ভাদুরীকে বিজয়দাস কিন্তু বলটিকে নিয়ে ইনসাইড ড্রিবল করে বল পাস করেছেন স্কোয়ার পাস অভিলাষ ঘোষকে অভিলাষ ঘোষ বল ধরার চেষ্টা করলেন কিন্তু তার আগেই তার পা থেকে বল কেড়ে নিয়েছেন সার্জেন্ট জনসন সার্জেন্ট জনসন যে বলটি কেড়ে নিয়েছেন লম্বা শটে তিনি বল বাড়িয়েছেন মোহনবাগান গোল প্রান্তে ওখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ক্লুকাস ক্লুকাস বলটিকে ধরতে পারলেন না বল পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে হেওয়ার্ড হেওয়ার্ডের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ভূতি সুকুল ভূতি সুকুল বলটিকে সাইড লাইনের বাইরে করে দিয়েছেন থ্রো ইন করে এই মুহূর্তে স্কালি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন স্কালির থেকে আবার সার্জেন্ট জনসন কিন্তু প্রতিরোধ করছেন মোহনবাগানের খেলোয়াড়রা রেভারেন্ড সুধীর চ্যাটার্জি লম্বা পাস আবার অভিলাষ ঘোষ থেকে কানু রায় কানু রায় থেকে শিবদাস শিবদাস থেকে বিজয়দাস গোল হতে পারে না বল কিন্তু রুখে দিয়েছেন ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের গোলরক্ষক অতএব গোল হলো না প্রথমার্ধের খেলা এই মুহূর্তে শেষ প্রথমার্ধের খেলা গোল শূন্য শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রথমার্ধে মোহনবাগান প্রবলতর প্রতিদ্বন্দ্বীর ভূমিকা নিয়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট কি পারবে ভারতীয়দের রুখে দিতে তার কারণ এই মুহূর্তে লক্ষ লক্ষ জনতা মাঠের বাইরে আজকে আমরা দেখেছি মাঠের বাইরে যে অবস্থা 15 টাকা দিয়ে টিকিট কেটেও মানুষ মাঠে ঢোকার চেষ্টা করছেন যে আলুকাবলির দাম অন্যদিন 1 পয়সা হয় সেই আলুকাবলি আজ 1 আনা দামে বিকোচ্ছে এমনকি আমরা দেখেছি দূর দূর প্রান্ত থেকে যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা জায়গা না পেয়ে খালি গায়ে বাইরে রয়েছেন দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শাহ তারা কিন্তু আক্রমণ শানাবার চেষ্টা করছে এবারে তারা অনেক বেশি সংঘবদ্ধ পেরি বল পেয়েছেন বল পেয়ে দিয়েছেন কলেজকে আবার বল কেড়ে নিয়েছেন ওখানে না ঠিকমতো হলো না বলটিকে কেড়ে নেবার চেষ্টা করলেন জ্যাকসন কিন্তু জ্যাকসনের কাছ থেকে ভূতি সুকুল বল কেড়ে নিয়েছেন ভূতি সুকুল বল কেড়ে নিয়ে দিয়ে দিয়েছেন রাজেন সেনগুপ্তকে রাজেন সেনগুপ্ত বল নিয়ে এগোচ্ছিলেন কিন্তু ডিকসন তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ডিকসনের লম্বা পাস সার্জেন্ট জনসনকে সার্জেন্ট জনসন পৌঁছে গেছেন গোল মুখে গোলের সম্ভাবনা রয়েছে কিন্তু না কে আটকাতে পারবে না সার্জেন্ট জনসন যে শটটি মেরেছেন তা পোস্টে লেগে প্রতিহত হলো গোল করার সুযোগ হারালো ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শায়ার তবে মোহনবাগান ভারতীয় সমর্থকরা উদ্বেল হয়ে অপেক্ষা করছেন যে কি হতে চলেছে কি হবে আবার বল নিয়ে এগিয়ে চলেছেন মোহনবাগানের খেলোয়াড়রা বল কিন্তু কেড়ে নিয়েছেন ওই সেই একই খেলোয়াড় জনসন জনসন কিন্তু আজকে দুর্বোধ্য হয়ে যাচ্ছেন বল নিয়ে এগিয়ে চলেছেন দ্বিতীয়ার্ধের খেলা 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে গোলরক্ষক হীরালাল মুখার্জি এগিয়ে এসেছেন লব করেছেন জনসন গোল ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শার গোল করে এগিয়ে গেল জনসন গোল করলেন
ভারতীয়রা হতদম হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে মাথা নত করে রয়েছেন, অনেকে মুখ দিয়ে হাত দিয়ে মুখ ঢাকা দিয়েছেন। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0, ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শেয়ার এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে তারা প্রবলতর প্রতিপক্ষের ভূমিকা নিয়েছিল। আবার কিক অফের পর খেলা শুরু হয়েছে, ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোহনবাগান কি সমতা ফেরাতে পারবে। বিজয়দাস ভাদুরী স্কোয়ার করে বলটিকে ঠেলে দিয়েছেন শিবদাসের দিকে, শিবদাস থেকে বল নিয়ে এগিয়ে চলেছেন অভিলাষ ঘোষ, অভিলাষ ঘোষ ব্যাক পাসে দিয়েছেন রাজেন সেনগুপ্তকে, রাজেন সেনগুপ্তর ফরওয়ার্ড প্লাস ধাওয়া করেছেন শিবদাস ভাদুরী। খেলার বয়স প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে, দেখা যাক কি করতে পারেন শিবদাস ভাদুরী। শিবদাস ভাদুরী একটি ফেন্ট করে বলটিকে নিয়ে এগিয়ে গেলেন, সামনে শুধু গোলরক্ষক, কোনাকুনি শট, গোল! মোহনবাগান খেলায় সমতা ফিরিয়েছে ভারতীয়রা। এই মুহূর্তে চ্যালেঞ্জ জানিয়েছে ব্রিটিশ সিংহকে। আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল 1-1, আকাশে ঘুড়ি উঠছে মোহনবাগানের এই সমতা ফিরিয়ে নেবার খবর। কলকাতার দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে মধ্য, মধ্য থেকে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়েছে মোহনবাগান এই মুহূর্তে খেলায় সমতা ফিরিয়েছে। খেলার ফলাফল 1-1। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে ক্যালকাটা ক্লাবের মাঠে, এবং আমরা দেখতে পাচ্ছি দুদলই আপ্রাণ চেষ্টা করছে খেলায় জয়সূচক গোলটি করার জন্য। মোহনবাগান কি পারবে প্রথম ভারতীয় দল হিসেবে IFA শিল্ড জয় করতে, যা ভারতীয় ফুটবলের নীল ফিতে বা ব্লু রিব্যান বলে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোহনবাগান কিন্তু আক্রমণাত্মক, বিজয়দাস ভাদুরী স্কোয়ার পাস, বিজয়দাস ভাদুরী থেকে নীলমাধব বল পেয়েছেন, সেখান থেকে রেফারেন্ট সুদীপ চ্যাটার্জি, চারটি পাস খেলা হয়ে গেল, বল পেয়েছেন ভূতি শুকুল, ভূতি শুকুল বল বাড়িয়েছেন আবার বিজয়দাসকে, বিজয়দাস সোলো রান দিয়েছেন শিবদাসকে, শিবদাস প্রান্ত থেকে ছুটছেন, সামনে অভিলাষ ঘোষ সমান্তরালভাবে তার সঙ্গে ছুটছেন, বাধা দেবার চেষ্টা করছে স্কোল, সার্জেন্ট জনসন অনেকখানি নেমে এসছেন, স্কোয়ার পাস অভিলাষ ঘোষকে, অভিলাষ ঘোষ নেটের কোণ দিয়ে বলটিকে চালের মধ্যে ঠেলে দিয়েছেন। খেলা শেষ হতে 2 মিনিট বাকি, মোহনবাগান 2-1 গোলে এগিয়ে গেল IFA শিল্ডের ফাইনালে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জনতার গর্জন আছড়ে পড়ছে মাঠে, মানুষ যেন উন্মত্ত হয়ে গেছে, কেউ কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, কেউ গ্যালারিতে গড়াগড়ি খাচ্ছেন, বার্চের বাইরে প্রায় প্রচণ্ড সিংহ গর্জন, জলপ্রপাতের মতো মানুষ নেমে আসছেন। 2-1 গোলে এগিয়ে গেছে মোহনবাগান, খেলা শেষ হতে বাকি মাত্র 2 মিনিট। রেফারি পুলারকে আমরা দেখতে পাচ্ছি ঘড়ি দেখছেন, আবার শুরু হয়ে গেছে কিক-অফের পর খেলা। জনসন আপ্রাণ চেষ্টা করছেন, বল কেড়ে নিলেন বিজয়দাস, বিজয়দাস থেকে ভূতি শুকুল, ভূতি শুকুল থেকে শিবদাস, শিবদাস লম্বা শট মেরে মাঠের বাইরে বলটিকে পাঠিয়ে দিচ্ছে, দ্রুত বল কুড়িয়ে নিয়ে সেখানে আবার সেন্টার করার জন্য, কিক কর্নার করার জন্য, মাফ করবেন, কর্নার করার জন্য ছুটে এসছেন ওখানে স্কোলস, তিনি বলটিকে কর্নার, তিনি বলটিকে থ্রো করে দিয়ে দিয়েছেন আবার জনসনকে, জনসনের পা থেকে বল কেড়ে নিয়েছেন বিজয়দাস ভাদুরী, বিজয়দাস ভাদুরীর লম্বা শট মধ্য মাঠে, রেফারি শেষ বাঁশি বেজে উঠেছে। ভারতীয় ফুটবলের ইতিহাস তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস স্থাপন করলো মোহনবাগান ক্লাব। উত্তর কলকাতার খালি পায়ের সৈনিকরা আজ ভারতের স্বাধীনতা আন্দোলনে সাক্ষ্য রেখে দিল ইস্ট ইয়র্ক রেজিমেন্ট শায়ারকে 2-1 গোলে হারিয়ে। ভারতীয় ফুটবলের নীল ফিতে IFA শিল্ড তারা জয় করলো প্রথমবার। আমরা দেখতে পাচ্ছি মাঠে মানুষের পর মানুষের ঢল, অসংখ্য মানুষ নেমে আসছেন, খেলোয়াড়দের তুলে নিচ্ছেন কাঁধে, খেলোয়াড়দের তুলে নিচ্ছেন কোলে। আমরা দেখতে পাচ্ছি রাজপথ যেমন জনপথ হয়ে গেছে বাইরে, তেমন মাঠের মধ্যে যেন জন অরণ্য, খেলোয়াড়রা কোলেতে কোলেতে করে এগিয়ে আসছেন। তাঁবুর দিকে আমরা দেখতে পাচ্ছি হতদম ব্রিটিশ খেলোয়াড়রা বসে রয়েছেন, ওদিকে ভারতীয় খেলোয়াড়দের ভিড়ে উন্মত্ত উল্লাস। ইতিহাস সৃষ্টি হলো মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে জয় করলো IFA শিল্ড।